তুমি বন্ধু কালা পাখি আমি জানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনারা এর আগের ব্লগে দেখছেন সীতাকুণ্ড খৈয়াসরা ব্লগের প্রথম পার্ট, যেখানে আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখানো সম্ভব হয় নাই। তো এই ভিডিওতে আপনারা বাকি অংশটা দেখবেন, মানে এটা হচ্ছে সীতাকুণ্ড খৈয়াসরা ব্লগের লাস্ট পার্ট। সো এই পার্টটাতে আরও বেশি অ্যাডভেঞ্চার, আরও বেশি ভয়ঙ্কর, মানে ভিডিওর ফিলটাই অন্যরকম। মানে এই ব্লগটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে সীতাকুণ্ড খৈয়াছড়া আসলে কতটা ভয়ঙ্কর। সো আর বেশি দেরি না করে চলেন সরাসরি চলে যাই ভিডিওতে। ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা, আর দেখতেই পারতেছেন যে কতটা উপর দিকে উঠতে হবে। আসলে কী বলবো, বলার মতো কিছুই নাই, অনেক রিস্ক। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন এই জায়গাটা থেকে কতটা ভয়ঙ্কর। কতটা ডেঞ্জারাস সিচুয়েশন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমরা খৈয়াছড়া ঘুরতে ঘুরতে আরেকটা ঝর্ণা এসে পড়ছি। দেখতেই পারতেছেন কেমন কি অবস্থা। এই হচ্ছে আরেকটা ঝর্ণা। আপনাদের কিন্তু দেখাই দিওটা, দুই তিন চার, তো এদিক দিয়ে আবার উঠতে হবে। আপনাদেরকে জায়গাটা দেখাই, যে জায়গাটা আসলে খুব সুন্দর। এখানে আমাদের দীপু ভাই ছবি তুলতেছে আর প্রকৃতির সাথে, মানে কতটা ভয়ঙ্কর এই জায়গাটা, আসলে বলার মতো কিছুই নাই, এই ভয়ঙ্কর একটা জায়গা। আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা ভিডিও করে, যে কতটা সুন্দর। মানে এক কথায় অন্যরকম একটা জায়গা। এই হচ্ছে জায়গাটার অবস্থা। ঝর্ণা খুব সুন্দর ঝর্ণা কায়ুম ভাই এদিক দিয়ে। আপনি কে দিকে উঠছিলেন? এটা হচ্ছে আরেকটা ঝর্ণা। আশা করে আগা, তো এখান দিয়ে আমরা আবার উঠবো, বাট ভিডিও করা সম্ভব না, তো ফোনটা রেখে তারপর যাব। দেখেন কি অবস্থা, কিভাবে করে উঠতেছে ওনারা। ব্যাট বাস খেয়ে গেলে বাস,
ভাই শক্ত করে ধরে খালি টান দেন কিছু আপনার পাউডার বাজান এংলেট বাজান এংলেট বাজান আগানা বাজে এংলেট বাজান দড়ি ধরেন দড়ি শক্ত করে ধরেন ধরে হাতের জোরে টান দেন হাতের জোরে টান দেন পা দিয়ে প্রেসার দিয়ে হাতের জোরে টান দেন ওই যে আমাদের বাটপার রাব্বিকে দেখা যাচ্ছে ওই যে ব্লগের মধ্যে তো ভিউয়ার্স এখানে এসে পড়ছি ফাইনালি দেখতে থাকেন এটা আরেকটা ঝর্ণা আসলেই আসলেই অনেক অ্যাডভেঞ্চার আর খোয়াছড়া না আসলে আসলে বোঝাই যায় না যে বাংলাদেশ কি জিনিস এটা হচ্ছে খোয়াছড়ার আরেকটা ঝর্ণা আমরা আবার এদিক দিয়ে উপরে উঠবো তো ভিউয়ার্স আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাই দেখেন এখানে কিভাবে উঠতে হচ্ছে নামতে হচ্ছে দেখেন দড়ি বেয়ে আসলে রোদের রিফ্লেকশনের কারণে ওরকমভাবে দেখা যাচ্ছে না বাট খুবই ডেঞ্জারাস আমার মনে হয় এদিক দিয়ে ওঠাটাই বেটার ওদিক দিয়ে রিক্স হয়ে যায় আমার মানে আমার কাছে যেটা মনে হয় এদিক দিয়ে ওঠাটাই মনে হয় ইজি গাছের শিকড় মিকড় আছে ইজিলি ওঠা যাবে তো ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখাই যে কতটা ভয়ঙ্কর এই জায়গাটা ওই জায়গায় আসলে অনেক ডেঞ্জারাস একটা সিচুয়েশন এইখান দিয়ে আসতে হবে তারপর আবার এখান দিয়ে যেতে হবে তো ভিউয়ার্স ফাইনালি আমরা কোথায় আসছি দেখেন এই হচ্ছে অবস্থা এদিক দিয়ে আসার পর এই হচ্ছে আরেকটা ঝর্ণা এই হচ্ছে আরেকটা ঝর্ণা না একটা একটা করে ঝর্ণা উপর দিকে উঠে যাচ্ছে তো ভিউয়ার্স আমাদের ফ্রেন্ড রাব্বি এখন লাভ দিবে কিচ্ছু নাই কিচ্ছু নাই ঠাই আছে রে ঠাই নাই মেয়েদের হ্যালো ঠাই নাই আমরা এখন এদিক দিয়ে উপরের দিকে উঠবো মানে আসলে খোয়াছড়ায় প্রত্যেকটা কোনায় কোনায় অ্যাডভেঞ্চার এবং ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস লাদু কি অবস্থা একটু ভয় পাইছিলাম ওই জায়গাটা একটা ভয় পাইছিলাম হ্যাঁ ওই জায়গাটা দেখাইছিলাম তো ভিউয়ার্স এই হচ্ছে অবস্থা এখনকার দেখতেছেন যে আস্তে আস্তে যাচ্ছি অনেকগুলো ঝর্ণা পার হয়েছি মাথা পাগল তো ভিউয়ার্স এই হচ্ছে অ্যাডভেঞ্চারে ভরপুর জায়গাটা I'm going to go to the
তুমি বন্ধু কালা পাখি আমি জানো বললে কি আর জায়গাটা রিক্স কম বাট অন্যরকম একটা ভয়ঙ্কর। ওর ব্যাগ উজি গেবেন নাকি? তো ভিউয়ার্স, অন্যরকম একটা অ্যাডভেঞ্চার, আসলে বলার মতো কিছুই নাই, নিজের চোখেই আপনারা সবাই দেখতে পারতেছেন কি অবস্থা এই জায়গাটা। একা আসলে ভয় পাওয়া যাবেন, এক কথায় ভয় পাওয়া ছাড়া কোনো ওয়ে নাই একা একা এখানে আসলে। তো এই হচ্ছে এই জায়গার অবস্থা। এদিকে আরও ঝর্ণা আছে, আমরা উঠবো এক এক করে দেখাবো। টু ভিউয়ার্স, এখান দিয়েও আমরা উঠতেছি, এখানে আরও ঝর্ণা আছে। এই দিয়ে আবার নামতে হবে। ওইদিক দিয়ে নামতে হবে, ক্যামেরাটা অফ করে নামি। টু ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা। ওই ভাই, এই পানির ভিতরে যাবো কেমনি? যাওয়ার কিছু নেই, এখন এদিক দিয়ে আবার রাস্তা গেছে। আপনাদেরকে দেখাই কি অবস্থা, দেখেন কেমন ঝোপ জঙ্গল দিয়ে আসতেছি আমরা। এদিক দিয়ে কীভাবে উঠবো ভাই? উঠবেন? রশি আছে? রশি নেই কিন্তু। কই রশি দেখেন? রশি কই দেখেন? রশি না তো আছে? হ্যাঁ আছে, একটা রশি আছে। আচ্ছা আস্তে আস্তে যাই, দেখি কতটুকু যাওয়া যায়। যতটুকু যাওয়া যায় ততটুকু যাইতে হবে। তো ভিডিওটা অফ রাখি। দেখেন ভিউয়ার্স কি অবস্থা, সবচাইতে ডেঞ্জারাস আমার কাছে এই জায়গাটা লাগতেছে। কোনো প্রকার কোনো রশি নাই, কিছু নাই, তারপরেও আমি এতটুকু উঠছি। এখান থেকে আরও দেখেন কোথায় উঠতে হবে, আসলে কিছুই বলার নাই। কি করো
আচ্ছা কারণ কারণ মানে নিবি সাহস করে দেন তাহলে তাহলে নাই মাদাই তো ভিউয়ার্স আমি এমন একটা জায়গায় আছি আপনাদেরকে না দেখাইলে আসলে বুঝবেন না একটু উপর দিকটা দেখাই একটু নিচের দিকটা আসলে এইভাবে দেখতে পারবেন না ব্যাক ক্যামেরাটা দিয়ে দেখাই দেখেন কি অবস্থা দীপ হৃদয় আর কায়ুম ভাই উঠার জন্য অনেক ট্রাই করতেছে কায়ুম ভাই উপরেটা ধরো এটা উপরেটা ধরো বড়টা হ তারপর এই পাশে আছে শিকড় হ হ শিকড় গুলো ধরো শিকড় গুলো ধরো কায়ুম ভাই শিকড়টা ধরে উঠেন হৃদয় ওই শিকড়টা ধরিস না উপরেটা ধর উপরেটা আপনি জায়গায় দাঁড়ান তাহলে ওই জায়গায় নামার ব্যবস্থা হইব নি এত আনে যদি নামার কনফিডেন্স থাকলে তাহলে উঠেন ওই জায়গা দিয়ে নামার কনফিডেন্স হইব ওইটা পারুম নি আপনি আগে এতটুকু উঠেন তো দীপ পয়সা পড়ছে এখানে তো আমি এখন উঠবো একটু হৃদয় একটু দেখাই দিও হৃদয় একটু কাইম বাড়ি দেখাই দিস এই শিকড় না বড় জায়গায় ধরো বড় জায়গায় বড় জায়গায় ওই শিকড়টাই বড় জায়গায় যে শিকড়টা ধরছিলা হ্যাঁ বড়টা ধরো ওইটা ধরো উপরেটা ধরো যেটা ধরছিলা উপরেটা হ্যাঁ হ্যাঁ উঠো উপরেটা ধরো হ্যাঁ হ্যাঁ উঠো হ্যাঁ এখন তো উঠতেই পারবা তো এখন আমি আবার ভিডিওটা অফ করি তো ভিউয়ার্স আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে এর থেকে কঠিন এবং অ্যাডভেঞ্চার আর কিছু আছে এদিকে আরও কয়েকটা ভাইরা উঠতেছে কায়ুম ভাই হৃদয় ওরা উঠতেছে উঠুক আস্তে আস্তে ভিউয়ার্স আমার এমন একটা পর্যায়ে আসছি এখানে আসার পরে আসলে আমরা রাস্তা চিনতেছি না বুঝতেছি না এখন আমরা ভাবছি নাইমা যাবো অনেক উপরে উঠছি আর আসলে জীবনের এর থেকে ভয়ঙ্কর আর কিছু নাই আমার কাছে যেটা মনে হয় মানে হার্টবিট বাইরে গেছে ভাই কেমন লাগছে অন্যরকম ফিল জীবনে এর থেকে ভয়ঙ্কর আর কিছু আছে বলে আমার কাছে মনে হয় না এখন নামার সময় খুব সাবধানে নামতে হবে ঠান্ডা মাথায় লাগছে আমরা আসলে খৈয়াছড়া পাহাড়ে উঠছিলাম আপনাদেরকে দেখাইলাম এখন নেমে যাচ্ছি তো আবির ভাই এই দুঃখে মরে যায় যে আমরা সাভারের ভাষা ব্যবহার করতেছি না বুঝছেন এখন থেকে আমরা সাভারের ভাষা ব্যবহার করুম কোনো সমস্যা নাই তো আপনারা তো দেখতেছেন কায়ুম ভাই নামতেছে আলামী সরকারের নামতেছে খুব অ্যাডভেঞ্চার খুব ভাই নিম্নে 2 ঘন্টা লাগবো না গেতে আর বেশি লাগতে পারে আমার সময় দেব ভাই আমি তো কান্দুন না সো দেখতে থাকেন তো সবাই খুব হাই না খুব এনার্জি নামতে যে বুঝতাছো কি ঠেলা আর্মি না সে আর্মি অস্ত্রের আর্মি ট্রেনিং হচ্ছে সমস্যা নেই আস্তে ধীরে নাম কারণ কত উঁচা তো ভিউয়ার্স ফাইনালি অনেক কষ্টের পর আমরা কি করলাম আলামিন একটু বলে দাও চন্দ্রনাথে সরি চন্দ্রনাথ একবার গেছি মানে খোয়াছড়ার যতগুলা ঝর্ণা ছিল 13টা আলহামদুলিল্লাহ 13টা কমপ্লিট করছি হয়তো বা 13টা আমরা ভিডিওতে শো করতে পারিনি কারণ হচ্ছে এমন এমন প্লেস ছিল ওইখানে আসলে ক্যামেরা নিয়ে দেখছি কিন্তু ভিডিও আমি আমি কিন্তু যত কষ্ট হোক আমি কিন্তু দেখাইছি হ্যাঁ দেখাইছি ওইটা আমি আমি দেখানোর ট্রাই করছি কিন্তু মানে অনেক কষ্ট হয়ে যায় রিস্ক নিয়ে তাও দেখাইছি তবে যাক আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দরভাবে সবকিছু আমরা পার করছি বাট আসলে নামার সময় আর রিস্ক নেই নাই এই কারণ যেই রাস্তা দিয়ে উঠছি সেম রাস্তা দিয়ে নামছি এই জন্য নামার সময় আর আসলে রিস্ক নিয়ে দেখাই নাই তারপরেও যতটুকু পারি চেষ্টা করছি তো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও এর আগে আমি একটা কথা বলছিলাম যে আমাদের ঢাকা থেকে আসতে কি পরিমাণ কষ্ট হয়েছে এটা আমি আপনাদেরকে বলে দিব তো সর্বপ্রথম আমি বলি আমার বাসা হচ্ছে সাভার সাভার থেকে সায়দাবাদ আসতে 40 টাকা করে ভাড়া লাগছে পার পারসন এবং সায়দাবাদ থেকে 300 টাকা করে সিডিএম বাসে আমরা হচ্ছে মিরসরাই নামছি মিরসরাই থেকে হেঁটে আমরা সরাসরি আসছি হচ্ছে খৈয়াছড়া তো আর আমাদের খাবারের খরচটা একটু কায়ুম ভাই বলে দেখ আমাদের গ্রুপ লিডার
খাবারের খরচ হচ্ছে প্যাকেজ, ব্রয়লার মুরগির যে প্যাকেজগুলো, ব্রয়লার মুরগি আলু ভর্তা ডাল সবজি ভাত, ভাত আর ডাল আনলিমিটেড, এটা হচ্ছে 130 টাকা। সেমটাই থাকবে, শুধু ব্রয়লার মুরগির জায়গায় যদি আপনারা কক বা সোনালি খান তাহলে ওইটা হবে 150 টাকা। আর যদি ওই আমরা দেশি মুরগিতে যাই তাহলে 170, আর গরু দিয়ে খাইলে 180, এই হচ্ছে ই। আর যদি ডিম দিয়ে খাই তাহলে মোটামুটি 100 টাকা। তো আমরা যেহেতু ঈদের বাজার কুরবানির মাংস খাইতে খাইতে আমাদের চাপা টাপা ব্যথা হয়ে গেছে, এই জন্য আমরা ব্রয়লার মুরগি নিছি 130 টাকা। তো আমরা 15 জন থাকার কারণে উনি আমাদের থেকে 10 টাকা করে কনসিডার করছে। আর সকালের নাস্তাটা এখানে পাইছি, ওনারা পরোটা আর কি 10 টাকা করে বিক্রি করে। তো ই হয়েছে সকালে আমাদের পরোটা 10 টাকা করে, আর হচ্ছে সবজিও 20 টাকা, ডিম ভাজিও 20 টাকা, আমরা মিক্স করে খাইছি। আমরা মানুষ 15 জন, 16টা মানে 8টা ডিম নিছি, 8টা সবজি নিছি, আমরা মিক্স করে সবাই ভাগযোগ করে খাইছি, যাতে আমাদের খরচ একটু কম হয়। আবার ঢোকার সময় আমাদের কিন্তু 20 টাকা এন্ট্রি ফি নিছে, এটা আমাদের কাছে একটু ভাল লাগে নি, নাকি ভাই? হ্যাঁ, কারণ আগে এন্ট্রি ফিটা নিত না, এটা এই হচ্ছে 2020-এর ডিসেম্বর বা নভেম্বর থেকে নেওয়াটা হচ্ছে শুরু করছে। তো যাই হোক, এটা ওয়ান কাইন্ড অফ ধান্দা বলা যায়। যাই হোক, এটা এই এলাকার লোকাল মানুষের ধান্দা, হয়তো বা কোনো পাতি নেতাদের। তো যাই হোক, তাহলে একটু মেলাটা যায় নাকি তারপরে কথা বলি। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ব্লগ। তো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।